নোয়াখালীর বেগমগঞ্জের ঘটনায় সামাজিক মাধ্যমে ভিডিও ছড়িয়ে দেওয়ার পর পুলিশের সক্রিয় হলেও আগে কেন ব্যবস্থা নেওয়া হয়নি সে প্রশ্নের উত্তর এখনো খুঁজে পাননি এলাকার মানুষ। তারা বলছেন যৌন নিপীড়নের ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে তিন সপ্তাহ ধরে ওই নারীর উপর নিপীড়ন চালায় এলাকার দেলোয়ার বাহিনী। স্থানীয় ক্ষমতাবানদের ছত্রছায়া থাকায় দেলোয়ার ও তার সন্ত্রাসী বাহিনীর বিষয়ে চুপ ছিল বেগমগঞ্জ থানা পুলিশ। এনামুল কবির রূপমের রিপোর্টে বিস্তারিত। মূলত সুমন, খালাসি সুমন, তারপরে সম্রাট বাহিনী, এদের লোক ছিল। এদের থেকে পৃথক হয়ে এরা এখানে একটা নেটওয়ার্ক গড়ে তোলে, আর এই নেটওয়ার্কের পিছনে ছিল আমাদের মনে করেন স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের নেতারা, ইউনিয়ন আওয়ামী লীগের নেতারা, এরপরে তারা ধরে নিয়ে গেছে উপজেলা আওয়ামী লীগের নেতার কাছে, এরপরে মনে করেন এরপরে মেয়র এমপি এদের কাছে নিয়ে গেছে। আসলেই তারা কার লোক ছিল? রিমান্ডে পুলিশের জিজ্ঞাসায় দেলোয়ার ও তার সহযোগীরা জানিয়েছে পদ পদবি না থাকলেও সরকারি দলের হয়ে কাজ করত তার বাহিনী, আর ওই নারীকে নির্যাতনের পেছনে অজুহাত হিসেবে তারা তুলে ধরেছে তার বাড়িতে এক পুরুষের আগমনের কথা, যিনি আসলে ছিলেন তার স্বামী এবং দীর্ঘ ১২ বছর পর স্ত্রীর সঙ্গে দেখা করতে এসেছিলেন। তার স্বামীর ফিরে আসার রাতে, পরের রাতে এবং তার পরেও নির্যাতন চলে গৃহবধূর উপর। তখন কি করেছে পুলিশ? এলাকার লোক এই বিষয়টা জানত, জানার পরও পুলিশকে বলে নেয়। বিশেষ করে মেম্বার যে ঘটনা সম্পর্কে ভিকটিম, তাকে এই বিষয়ে প্রতিকারের জন্য তার কাছে অবগত করেছেন, কিন্তু মেম্বার পুলিশকে বলে নাই। পুলিশের দাবি তারা ঘটনাটি জেনেছে ভিডিও ভাইরাল হবার পর। ভিকটিমকে আমরা সেই বাড়িতে পাই নাই, পার্শ্ববর্তী যে উপজেলায় উনি ছিলেন তার বোনের বাড়িতে, সেখানে গিয়ে তাকে পাই আমরা সন্ধ্যার মধ্যেই দুজন আসামিকে আমরা পেয়ে যাই। পরবর্তীতে তাদের কাছ থেকে তথ্য সংগ্রহ করে অন্যান্য আসামিদেরকে আমরা গ্রেপ্তার করতে পেরেছি। ঘটনাস্থল জয়কৃষ্ণপুর ও এক্লাসপুর দুই থানার সীমানার কাছাকাছি। বেগমগঞ্জ থানার কমান্ড সার্টিফিকেট অনুযায়ী দেলোয়ার বাহিনীর আড্ডা স্থলটিতে প্রতি রাতে একজন অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টরের নেতৃত্বে টহল দিয়ে আসছিল পুলিশের একটি দল। তারপরও দিনের পর দিন চলেছে নির্যাতন। পুলিশ তো প্রায় প্রতিনিয়ত ওই এলাকাতেও টল দিত, একলাশপুরের সব এলাকাতেই টল দিত, পুলিশ তো টল দিতেই। একটা বাড়িতে একটা সমস্যা হইলেই দারোগা ওই বাড়ি চিনে, ওই বাড়ির লোকজনদেরকেও চিনে, এবং প্রত্যন্ত পুলিশ সবসময় এলাকায় থাকে, তাহলে অবশ্যই পুলিশ তো এদের সম্বন্ধেও জানার কথা জানে। আমরাও কোনো কইছি এটা ওই প্রশাসন যে মেম্বর কাছে মেয়েটা গেছে, মেয়েটা যাই বলছে আর। পুলিশ নারী নির্যাতনের মামলাটিতে উপযুক্ত বিচার নিশ্চিত করার নিশ্চয়তা দিলেও এলাকাবাসী বলছে দেলোয়ার বাহিনীকে যারা পৃষ্ঠপোষকতা দিত তারা যেন হস্তক্ষেপ করতে না পারে সেটাও নিশ্চিত করতে হবে। এনামুল কবির রূপম, চ্যানেল আই।